আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সবার দোয়ায় আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা ফিশ লোফ বানানো শিখাবো। হ্যাঁ, ফিশ লোফটা মাছ এবং পাউরুটির গুঁড়ো দিয়ে হয়। তো এটা আমি না ছোটোবেলায় শ্যাওয়ারকে বানিয়ে খাওয়াতাম। ওনা ছোটোবেলায় একেবারে মাছ খেতে চাইতো না, কখনোই না। হ্যাঁ, ওর আব্বু মাছ খেতেন না, পছন্দ করতেন না মাছ খাওয়া। তো ও তো জন্মগতভাবে, মানে সে এত ছোট বাচ্চা ছিল 6 মাসের, আমি ওর খাবারের মধ্যে মাছ সিদ্ধ করে দিয়ে দিতাম। তো ও যখন বুঝতো যে এটা মাছ, ও কিন্তু জিব্বা দিয়ে ঠেলে বের করে দিত, কিছুতেই খেত না। পরে যখন একটু বড় হলো, দেখি যে না, সে কিছুতেই মাছ খাবে না। আমার হাজব্যান্ডও মাছ খেত না, কখনোই খেত না, যার জন্য আমার মাছ দিয়ে না নানান কিছু বানাতে হতো, এই কাটলেট এটা সেটা, ফিশ লোফ, তো এগুলো আমি বানাতাম। তো এই ফিশ লোফটা শ্যাওয়ারের খুব প্রিয় ছিল, তো এখনও ও খুব পছন্দ করে ফিশ লোফটা খেতে। তো আমি আপনাদেরকে ফিশ লোফটা বানাতে শিখাবো, কিন্তু আজকে খারাপ লাগছে, আমার বাচ্চাটা কাছে নেই। আসলে লকডাউনের জন্য একদমই আসতে পারছে না, ওরও মন খুব খারাপ। এমনিতে একদিন আমাকে না দেখলে ওর মন খারাপ হয়ে যায়, আর এখন তো কতদিনই দেখতে পাচ্ছে না। আলহামদুলিল্লাহ লকডাউনটা চলে গেলে আবার আমাদের দেখা হবে ইনশাল্লাহ। তো আসেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কী করে আমি ফিশ লোফটা বানাই। এখানে আমি মাছ সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি যখন মাছটা সিদ্ধ করেছি তখন কিন্তু আমি এটাতে লবণ দিয়েছি, লবণ দিয়ে সিদ্ধ করেছি, তারপর কাটা বেছে নিয়েছি। যে কোনো মাছ, বাংলাদেশের যে কোনো মাছ দিয়ে, কাটা কম যেটা মাছে, কাটা বাছতে আপনাদের কষ্ট কম হবে, ওরকম মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে হবে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আমি নিয়েছি কিছু বেরেস্তা। হ্যাঁ, এটা রেডি পাওয়া যায় দেশে। বেরেস্তাটা এই জন্য আমি নিয়েছি যে আমার বাচ্চারা না কাঁচা পেঁয়াজটা খুব একটা পছন্দ করে না, কিন্তু এটাতে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু খুব মজা হয়, কাঁচা পেঁয়াজ, তারপর ধরেন কাঁচা মরিচ কুচি, তো ওই দুটো জিনিস আমি নিতে পারছি না। এই জন্য যে বাচ্চারা ঝাল খেতে পারে না, মুখে কাঁচা মরিচ পড়লে তো ওরা খাবে না, সেজন্য আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার আমি এই এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে ফাঁকি করেছি গ্রাইন্ডারে। তো আমি দেখি কতটা লাগে আর কি, এটা একটু বুঝে দিতে হবে। হ্যাঁ, যে কতটা লাগছে দেখি কতটা লাগে। আবার মাছের থেকে পাউরুটি বেশি হয়ে গেলে আবার ভালো লাগবে না কিন্তু। হ্যাঁ, আমি এতটাই দিলাম। আচ্ছা, তো এখন আমি টেস্টিং সল্ট দিব, এটা টিস্পুনের কোয়ার্টার স্পুন। এই দিয়ে দিলাম টেস্টিং সল্ট। আচ্ছা, এবার আমি দিব সুইট চিলি সস। তো আপনাদের যে কোনো সস দিলেই হবে, সুইট চিলি দিতে হবে এমন কোনো কথা নেই, আমার বাসায় আছে তাই আমি এটা দিচ্ছি। তবে সুইট চিলি সসটা দিলে না একটু মিষ্টি, টক মিষ্টি হয়, তো ওটা আবার একটু ভালো লাগে। তো যে কোনো সস দিলেই হবে, কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম। এখন আমি দেব ডিম, আমি দুটো ডিম ফেটে রেখেছি, আমি এখান থেকে বেশ কিছুটা দিয়ে দেবো, বাকিটা রাখবো উপরে দেওয়ার জন্য। আচ্ছা, এই আমি এতটুকু দিয়ে দিলাম। আর এবার দেব ধনে পাতা। ধনে পাতা আমি সবগুলি দিয়ে দিচ্ছি, কারণ খুব ভালো লাগে ধনিয়া পাতা বেশি দিলে, খুবই ভালো লাগে। তো ধনে পাতা আমি দিয়ে দেবো। কাঁচামরিচ যেহেতু আমি দিচ্ছি না, সেজন্য আমি গোলমরিচ দিচ্ছি, আপনারা কাঁচামরিচও দিতে পারেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কাঁচামরিচ দিলে খুব ভালো লাগে, কিন্তু ওই দাঁতের নিচে কাঁচামরিচ পড়লে না বাচ্চারা খেতে চায় না। তো আপনারা যেটা ভালো লাগে সেটাই দেবেন, কোনো অসুবিধা নেই। আর আমি একটুখানি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি মাছ সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, খুব একটা লবণ আমার মতো লাগবে না আর, আমি যেহেতু দিয়েছি আগে। এবার আমি ট্রেটা একটু ব্রাশ করে, অয়েল ব্রাশ করে নিচ্ছি। হয়ে গেল। এখন আমি একটু অয়েল এটাতে দেব, খুব বেশি না, অল্প একটু, এই ধরেন
দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম। হ্যাঁ হলো দুই টেবিল চামচ। এবার আমি সব কিছু দেওয়া শেষ, এবার আমি মাখিয়ে ফেলব। অসম্ভব মজা হয় এটা, জানেন, খুবই মজার একটা জিনিস। আর বাচ্চারাও খুব শখ করে খায়। বাচ্চা তো মাছের কাটা বাছা টাছা অনেক ঝামেলা মনে করে, তো খেতে চায় না, তো যার জন্য এটা কিন্তু খেয়ে ফেলবে মজা করে। এবার আমি ট্রেতে বিছিয়ে দেব। এবার আমি এর উপরে ডিম দিয়ে দেব। তার উপরে একটু সস দিয়ে দেবো, এটা সুন্দর দেখা যাবে, কালারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এখন আমি এটা আভেনে ঢুকিয়ে দিব। আমি টেম্পারেচার দিব 150, আর টাইম দিব আমি 30। এটা 30 মিনিট বেক হবে, তারপরে আমরা এটা বের করে দেখাবো কেমন হলো। একটু দেখি আমরা হয়েছে কিনা। কি সুন্দর খান। হ্যাঁ হয়ে গেছে। এখন আমি এটা কেটে দেখাচ্ছি। খুবই মজা হয়েছে মনে হচ্ছে, আসলে খুবই টেস্টি এটা খেতে। আমি জানি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে যখন বানাবেন, তারপরে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, অনেক মজা কিন্তু এটা, খুবই মজার। হয়ে গেল আমার ফিশ লোফ, কত তাড়াতাড়ি হয়ে গেল দেখলেন না, আর কি সহজ না, সবকিছু জাস্ট মিলিয়ে টিলিয়ে মাখিয়ে বসে দিলাম, হয়ে গেল, কত তাড়াতাড়ি, খুবই সহজ। আমার মনে হয় আপনাদের কাছে খুব ভালো লাগবে এটা বানিয়ে। যখন খাবেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, ছবি তুলেও পাঠাবেন, হ্যাঁ কেমন হয়েছে। আর যদি বানাতে ইচ্ছে না করে কোনো অসুবিধা নেই, আমি আছি না, আমার পাশে চলে আসবেন, আমি বানাবো আর আপনারা মজা মজা করে খাবেন। তো আজ এ পর্যন্তই, আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ, আবার দেখা হবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।